হাই, আমি সুমন। ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়ার্ল্ড অ্যান্ড লার্নিং। আজকে যে বিষয়টা নিয়ে আমি আপনাদের সামনে আলোচনা করব সেটা হচ্ছে খাদ্য দপ্তর থেকে একটা রিকমেন্ড বেরিয়েছে, সেটা হলো ডাটা অপারেটরের জব। তো এই ডাটা অপারেটরের জব আপনার কীভাবে আপনি অ্যাপ্লাই করবেন, কী কী ডকুমেন্টস লাগবে, কত টাকা স্যালারি, কীভাবে আপনি অ্যাপ্লাই করলে এই জবটা পাবেন, অফলাইন না অনলাইন, এ টু জেড আমি আপনাদের সামনে শেয়ার করব। তো পুরো ভিডিওটা দেখবেন, পুরো ভিডিও না দেখলে আপনি কিছুই জানতে পারবেন না এবং শিখতেও পারবেন না এবং অ্যাপ্লাইও করতে পারবেন না। তার আগে বলে রাখি, যারা আমার চ্যানেলে নতুন এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন। কারণ আমি বিভিন্ন প্রাইভেট গভর্নমেন্টের জবের আমি আপনাদের সন্ধান দিয়ে থাকি ফ্রি অফ কস্ট, কোনো টাকা পয়সা লাগে না, জেনুইন ভিডিও দিয়ে থাকি, জেনুইন সন্ধান দিয়ে থাকি, যেখানে গিয়ে আপনারা উপকৃত হবেন। আমার বিভিন্ন টপিকের ভিডিও আমি আপলোড করে থাকি। তো যখনই আমি কোনো কাজের কিংবা কোনো বিভিন্ন টপিকের ভিডিও আমি আপলোড করব, তখন সবার আগে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। তো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন। তো চলুন শুরু করি। এটা হচ্ছে আপনার নদিয়া ডিস্ট্রিক্ট থেকে এই ভ্যাকান্সিটা, এই রিকমেন্ডটা, মানে হচ্ছে খাদ্য দপ্তরে যে ডাটা অপারেটরের যে জবের রিকমেন্ডটা বেরিয়েছে। কিন্তু আপনি যে কোনো স্টেটে আপনি থাকতে পারেন, যে কোনো জেলায় আপনি থাকতে পারেন, আপনি এটা অ্যাপ্লাই করতে পারবেন, কোনো অসুবিধা নেই। আপনি যে কোনো জেলার থেকে আপনি এটা অ্যাপ্লাই করতে পারবেন। তো চলুন, আপনার হচ্ছে এই হচ্ছে যে হচ্ছে নোটিশটা বেরিয়েছে তার মেমো নাম্বার হচ্ছে আপনার DCF&S নদিয়া ইস্ট 2022। তো চলুন আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের কী কী ডকুমেন্টস লাগবে, কীভাবে আপনি অ্যাপ্লাই করবেন, এ টু জেড আমি আপনাদের স্টেপ বাই স্টেপ আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। তো এই নোটিশটা হচ্ছে আপনার নাম্বার হচ্ছে 3575 ও সেক্টর IT5 2014 পার্ট 1। ডেট ক্লজ হয়েছিল আপনার 8/10/2021 রিট উইথ ওয়ান অ্যান্ড 3575 সেক্টর IT5 2014 পার্ট 1 ডেট 2010/21। সো অফ, কিন্তু এর যে আপনার হচ্ছে ফর্ম ফিল আপের যে ক্লোজ টাইমটা হচ্ছে আপনার 17/2/2022। মনে রাখবেন এই ফর্মে জমা দেওয়ার লাস্ট ডেট হচ্ছে আপনার 17/2/2022 সালে। তো চলুন আমরা দেখে নেই। এটা হচ্ছে আপনার নেম অফ দ্য হচ্ছে পোস্ট হচ্ছে আপনার ডাটা এন্ট্রি অপারেটরের জব। এটা ভ্যাকান্সি থাকবে আপনার 34 মানে 34 জনের ভ্যাকান্সি। আর এজ হতে হবে আপনাকে 1/1/2022 ধরে, 1/1/2022 ধরে মিনিমাম আপনাকে 21 থেকে 40 মধ্যে আপনাকে এজ হতে হবে। এর হচ্ছে এর জন্য কোয়ালিফিকেশান লাগবে আপনার এখানে গ্র্যাজুয়েশান বলেছে, কিন্তু আপনি মাধ্যমিক পাশও হতে পারে, আবার হচ্ছে আপনার হাই সেকেন্ডারিও হতে পারে, আবার গ্র্যাজুয়েশানও হতে পারে। আপনার যদি তিনটের মধ্যে যে কোনো একটা থাকে আপনি সেটাই করতে পারবেন। মাধ্যমিক থাকলে মাধ্যমিক অ্যাপ্লাই করবেন, HS থাকলে HS করবেন, আর হচ্ছে গ্র্যাজুয়েশান থাকলে গ্র্যাজুয়েশান করবেন। কিন্তু তার সাথে আপনাকে কম্পিউটারের সার্টিফিকেট লাগবে, কম্পিউটারে এইসব MS ওয়ার্ড, MS এক্সেল, MS পাওয়ার পয়েন্ট, MS এক্সিস অ্যান্ড ইন্টারনেটের সম্বন্ধে আপনাকে মানে অভিজ্ঞতা থাকতেই হবে, আপনাকে মানে ওয়ার্কিং এক্সপিরিয়েন্স থাকতেই হবে আপনাকে। আর হচ্ছে ওয়ার্কিং এক্সপিরিয়েন্স বলতে আপনাকে কোনো গভর্নমেন্ট কিংবা NGO কোনো প্রাইভেট কোনো এতে যদি আপনি এই MS ওয়ার্ড, MS এক্সেল, MS পাওয়ার পয়েন্টে যদি প্রচণ্ড পরিমাণে অভিজ্ঞতা আছে আপনার, তাহলে আপনি এই চাকরিতে আপনি অবশ্যই পাবেন। আর এটা হচ্ছে আপনার কন্ট্রাকচুয়াল থাকবে, 1 বছরের এগ্রিমেন্ট থাকবে আপনার, 1 বছর এগ্রিমেন্টের পরে আপনাকে পারমানেন্ট করা হবে। তো এর পার মান্থ আপনি যে টাকাটা পাবেন সেটা হচ্ছে 13,000 টাকা আপনি স্যালারি পাবেন পার মান্থ। কিন্তু এতে কিন্তু আপনার DA থাকবে না, কিন্তু পেনশনও থাকবে না, কারণ এটা কন্ট্রাকচুয়ালি। তো এই কন্ট্রাকচুয়ালিতে আপনাকে 1 বছর কন্ট্রাকচুয়াল করা হবে আপনাকে, তারপরে গিয়ে আপনি পারমানেন্ট হবেন। আর এটা একমাত্র শুধু আপনার SC ST আর OBCদের জন্য এইটা। আর আপনি যেসব মানে ডকুমেন্টসগুলো আপনি সাবমিট করবেন সেটা আপনার সেলফ অ্যাটেস্টেড হতে হবে, আর ক্লিয়ার হতে হবে, অরিজিনাল হতে হবে। মানে অরিজিনাল বলতে আপনি অরিজিনালটা দেবেন না, মানে যেটা জেরক্স করে দেবেন সেটা যেন একদম অরিজিনাল হতে হবে, মানে ফেক যেন না হয়, আর সেটা আপনাকে সেলফ অ্যাটেস্টেড করে দিতে হবে। আপনাকে দুটো এতে অ্যাপ্লাই করতে হবে, সেটা হচ্ছে অফলাইনে করতে হবে। অফলাইনে এদের এখানে যে এখান থেকে আপনার রিক্রুটমেন্টের ভ্যাকান্সি বেরিয়েছে
যে খাদ্য দপ্তর ওখান থেকে সেখানে আপনাদের এখানে অ্যাড্রেস দিয়ে দিচ্ছে, সেই অ্যাড্রেসে আপনার পোস্টের অফিসের মাধ্যমে পোস্টের মাধ্যমে আপনাকে পাঠাতে হবে। সেটা হচ্ছে আপনার যে সব ডকুমেন্টসগুলো লাগবে সেই সব ডকুমেন্টসগুলো সেলফ অ্যাটেস্টেড করে এবং যে ফর্মটা আছে সেই ফর্মটা একদম ফিল আপ করে একসাথে আপনাকে পোস্টের মাধ্যমে এই অ্যাড্রেসে আপনাকে পাঠাতে হবে। এই অ্যাড্রেসটা এখানে মেনশন আছে, আপনারা দেখে নেবেন। আর একটা হচ্ছে আপনার কী করতে হবে, যে আপনার এখানে যে আপনার ইমেল আইডিটা দিয়েছে সেই ইমেল আইডিতে আপনাকে সেন্ড করে পাঠাতে হবে। এই দুটো আপনার রাস্তা, মানে এই দুটো আছে, এই দুটোতেই আপনাকে অ্যাপ্লাই করতে হবে। তো আমার মতে মনে হয় আপনার ইমেল আইডি বেস্ট হবে। আপনি ইমেল আইডিতে দেন, ইমেল আইডি মানে আপনার সাথে সাথে চলে যায়, আর পোস্টের মাধ্যমে কী বলুন তো লেট হয়, মানে আপনার 17 তারিখে আগে নাও পৌঁছাতে পারে, কিন্তু ইমেল আইডিতে আপনার তাড়াতাড়ি পৌঁছে যায়, মানে 5 মিনিটের তাও লাগে না। তো আমার মনে হয় বেস্ট ইমেল আইডি বেটার হবে। তো আপনি এই ইমেল আইডিতে আপনি কী করবেন, ইমেল আইডিতে আপনার যেসব ডকুমেন্টসগুলো থাকবে সেই ডকুমেন্টসগুলো আপনি অ্যাটেস্টেড করবেন, অ্যাটেস্টেড করে যে ফর্মটা দেবে সেই ফর্মটা আপনি ফিল আপ করবেন, করে আপনি ছবি তুলে এক পিডিএফ ফাইল করে আপনি এটা পাঠিয়ে দেবেন। তো আপনার কী কী ডকুমেন্টস লাগবে এবার জেনে নিন। ডকুমেন্টস হিসেবে আপনার লাগবে এজ প্রুফ লাগবে, ডেট অফ বার্থ মেনশন, সেটা আমার মনে হয় আপনার মাধ্যমিক সার্টিফিকেটে যে অ্যাডমিট কার্ড আছে সেই অ্যাডমিট কার্ডটা দিলে আপনার ডেট অফ বার্থ ক্লিয়ার থাকে প্রুফ হিসাবে। আর রেসিডেন্ট প্রুফ হিসাবে আপনি আধার কার্ড দিতে পারেন, ভোটার কার্ড দিতে পারেন, রেশন কার্ড দিতে পারেন। আর আপনি যে কোয়ালিফিকেশন পাস, আপনি যদি মাধ্যমিক পাস হন, আপনি যদি উচ্চ মাধ্যমিক পাস হন, আপনি যদি গ্র্যাজুয়েশন হন, তার সার্টিফিকেটটা আপনার দিতে হবে, আর সেটা যেন গভর্নমেন্ট অথরিটি থাকে যেন। আর হচ্ছে সার্টিফিকেট হিসেবে আপনার যে নলেজ, যে কম্পিউটারে যে আপনি এমএস ওয়ার্ড, এমএস পয়েন্ট, এমএস এক্সেল এইসবগুলো যে জানেন তার সার্টিফিকেট লাগবে, অথরিটি লাগবে, যে আপনি যে জায়গার থেকে শিখেছেন, যে জায়গার থেকে মানে শিখে এসেছেন এক্সাম দিয়ে, সেখানে অথরিটির সার্টিফিকেটটা লাগবে। আর প্লাস লাগছে আপনার যে কাস্ট সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট যদি আপনি এসসি এসটি ওবিসি কিনা তার যে কাস্ট সার্টিফিকেটটা সেই কাস্ট সার্টিফিকেটটা লাগবে, কারণ এটা একমাত্র এসটি এসসি আর ওবিসিদেরই জন্য এই ফর্মটা বেরিয়েছে। তো এটা আপনি গভর্নমেন্ট অথরিটির জন্য থাকে যে কাস্ট সার্টিফিকেটটা। আর যে ওয়ার্কিং এক্সপিরিয়েন্স, আপনার যে এমএস ওয়ার্ড, এমএস এক্সেল, এমএস পাওয়ার পয়েন্ট এইসবের জন্য যে আপনার অভিজ্ঞতা আছে, আপনি কোথাও কাজ করেছেন জানেন আপনি, তার আপনার আর মানে সার্টিফিকেট লাগবে। ডে কত দিন ধরে করেছেন, কত তারিখে ছেড়েছেন, ডে মন্থ ইয়ার সব কিছুই তার জন্য সেই সার্টিফিকেটে মেনশন থাকে। প্লাস আর যদি মেনশন যদি ভালোভাবে না থাকে কিন্তু আপনার ফর্মটা রিজেক্টেড হতে পারে। আর হচ্ছে লাস্ট ডেট হচ্ছে আপনার 17/2/2022। এই 17/2/2022 মধ্যে আপনাকে এই ফর্মটা আপনাকে ইমেলের মাধ্যমে অ্যাপ্লাই করতে হবে, নাহলে আপনাকে পোস্ট অফিসের মাধ্যমে পোস্ট বক্সে গিয়ে আপনার ওই অ্যাড্রেসে গিয়ে আপনাকে পাঠাতে হবে। এই যে কোনো দুটোর মধ্যে একটা করতে হবে আপনাকে। তো আপনি এইভাবে হচ্ছে করেন, আর এইভাবে করলে করে আপনি ফর্মটা সাবমিট করুন। আর এই ফর্মটা আপনাকে ফিল আপ করতে হবে। এই ফর্মটা ফিল আপ করে আপনার যেসব ডকুমেন্টসগুলো চাইছে সেই ডকুমেন্টসগুলো সেলফ অ্যাটেস্টেড করে তারপরে আপনি ইমেলে অ্যাপ্লাই করবেন, কিংবা আপনার পোস্ট অফিসে গিয়ে পোস্টের মাধ্যমে আপনি পাঠাবেন। তো আমি এই হচ্ছে এটা আমি আমার ডিসক্রিপশন বক্সে আমি দিয়ে দেবো, আপনারা এটা প্রিন্ট আউট করে নেবেন, ডাউনলোড করে প্রিন্ট আউট করে নেবেন। প্রিন্ট আউট করে নিয়ে আপনারা তারপরে ফিল আপ করবেন, ফিল আপ করে তারপরে আপনারা ছবি তুলবেন। তো এর অ্যাপ্লিকেশান হচ্ছে আপনার পুরোটা আপনি বড় হাতে লিখবেন। তো এটা পাসপোর্ট সাইজের ছবি লাগবে, আপনার অ্যাপ্লিকেশান আপনার নামটা লিখবেন, বাবার নাম লিখবেন, রেসিডেন্ট অ্যাড্রেসটা লিখবেন, পারমানেন্ট অ্যাড্রেস লিখবেন, আপনি বিবাহিত কি না বিবাহিত, রেজিডেন্ট হচ্ছে লিখবেন, ইন্ডিয়ান হিন্দু না হচ্ছে মুসলিম না খ্রিস্টান, জেন্ডার লিখবেন, কাস্ট লিখবেন, ডেট অফ বার্থ লিখবেন, আধার নাম্বার লিখবেন, ভোটার নাম্বার লিখবেন, মোবাইল নাম্বার লিখবেন, হোয়াটসঅ্যাপ নাম্বারটা অবশ্যই দেবেন, এবং ইমেল আইডিটা আর মোবাইল নাম্বারটা এই তিনটে অবশ্যই দেবেন। আপনার হচ্ছে কোয়ালিফিকেশান সেকেন্ডারি মাধ্যমিকের এর কত সালে পাস করেছেন, কোন বোর্ড থেকে কত মার্কস, কত রেজাল্ট, কত এ টু জেড আপনি মেনশন করবেন, হায়ার সেকেন্ডারিতে কত, গ্র্যাজুয়েশনে কত, সব কিছু আপনি মেনশন করবেন। সার্টিফিকেট আপনার কম্পিউটার কোর্সে কী কী সার্টিফিকেট করেছেন আপনি সেটা লিখবেন, আপনার ওয়ার্কিং এক্সপিরিয়েন্স আপনার কতটা আছে, যদি থাকে তো দেবেন, না থাকলে দেবেন না। আচ্ছা, এখানে আপনার সইটা করবেন, এখানে ডেট লিখবেন, এখানে প্লেস লিখবেন, লিখে এটা আপনি ছবি তুলবেন, ছবি তুলে আপনি
হচ্ছে আপনার যেসব ডকুমেন্টসগুলো চেয়েছে সেই ডকুমেন্টসগুলো আপনি সেলফ অ্যাটেস্টেড করবেন। সেলফ অ্যাটেস্টেড করে আপনি আপনি যে ইমেল আইডি আছে এই ইমেল আইডিতে আপনি এই ইমেল আইডিতে আপনি recruitment.nodiafs@gmail.com এই ইমেল আইডিতে আপনি সেন্ড করে দেবেন, অ্যাপ্লাই করবেন। সেন্ড কিংবা অ্যাপ্লাই যাকে বলে, সেন্ডই বলে, অ্যাপ্লাই হয় না, তো করে দেবেন। তো আশা করি আমি ভিডিওটা বোঝাতে পারলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এইভাবে করুন, কিন্তু 17 তারিখের আগে করবেন। আবার আপনাদের সামনে নতুন ভিডিও নিয়ে দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।